50 জনের বেশি চিত্রশিল্পে তুলের আঁচড়ে আলপনার রঙে নববর্ষ আবাহন শীর্ষক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ। নবতর রূপে করি বাংলার বন্দনা স্লোগানে রবিবার সকাল 9:30 নববর্ষ উপলক্ষে চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। নগরীর ডিসি হিল সিআরবি শিরিষতলা ও জেলা শিল্পকলা একাডেমিতে নববর্ষের আয়োজনকে ঘিরে মানুষের উপচে পড়া ভিড়। ঈদ ও বৈশাখের ছুটির পর বিকেল থেকে চট্টগ্রামে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। গত 3 দিনে কোলাহলমুক্ত নগরী আবারও ফিরছে চিরচেনা রূপে। বাংলা নববর্ষ বরণে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বের করা হয় বর্ণিল মঙ্গল শোভাযাত্রা।